আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছো। জেনিথ ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন আমি আলোচনা করব শিক্ষাবর্ষ 2023-এর ষষ্ঠ শ্রেণী গণিত বইয়ের সরল সমীকরণ এর দ্বিতীয় পাঠ নিয়ে। এটি পৃষ্ঠা নম্বর 171। আমি এখানে আলোচনা করব শিক্ষাক্রম 2022 নিয়ে। তো চলো মূল আলোচনাতে চলে যাই। তার আগে তোমাদেরকে বলবো, তোমরা যারা আমার জেনিথ ম্যাথ স্টাডি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবা। দেখতে পাচ্ছ যে অনুশীলনীর অঙ্ক করব এখানে, এটি পেজ নম্বর 171। এটি খেয়াল করে দেখো যে সক তৈরি করে নিচের কোনগুলো সমীকরণ এবং কোনগুলো সমীকরণ নয় যুক্তিসহ উপস্থাপন করো। যেহেতু তোমাকে সক তৈরি করতে বলছে, সেহেতু আমি এখানে যে কোনোভাবে একটি সক তৈরি করতে পারি। খেয়াল করে দেখো, দুইটি বাস্তব সংখ্যা সমান নয়, এর সম্পর্ককে আমরা অসমতা বলবো। তার মানে দুটি বাস্তব সংখ্যা সমান না হলে অসমতা বলবো। তার মানে এই যে বি নম্বর একটি অসমতা, তারপরে সমান নয় হলে, তার মানে এটি একটি, আর কোনটা থাকবে, এগুলো এগুলোই হচ্ছে অসমতা। এখন অসমতা একটি গেল, তারপরে আরেকটা জিনিস আসে। খেয়াল করে দেখো যে একটি গাণিতিক বাক্য বা অসমতা, তার মানে এটি কোনটি, যেটির মধ্যে শুধু সমান চিহ্ন থাকবে কিন্তু এক্স থাকবে না, সেটি একটি গাণিতিক বাক্য বা সমতা। সমান চিহ্ন সম্বলিত গাণিতিক বাক্যকে আমরা সমীকরণ বলে থাকি। এখানে অজানা বা অজ্ঞাত রাশিকে এক্স চলক ভেরিয়াবল বলি। সাধারণত ইংরেজি বর্ণমালার ছোট হাতের অক্ষরগুলোকে অজ্ঞাত রাশি বা চলক হিসেবে ব্যবহার করা হয়। সমীকরণের মধ্যে অবশ্যই এক্স অজানা রাশি বা অথবা ওয়াই অথবা জেড এই জাতীয় চলক থাকতে হবে, তাহলে সেটি অজানা রাশি হবে। এখন আমরা এখানে সক কেটে বলতে পারি, আমরা এখানে লিখব হচ্ছে এটি সমীকরণ নয়। ওকে, খেয়াল করে দেখো এখন এইটা কোনটি সমীকরণ আর কোনটি সমীকরণ নয়। আমি এটা আমার মতো করে দাগ টেনে অঙ্কটা করে ফেললাম। এখানে এজ এর মধ্যে যেহেতু এক্স আছে, সুতরাং এই হচ্ছে এটি সমীকরণ। তার মানে এ এখানে নেব সমীকরণে এ, তারপরে খেয়াল করো বি হচ্ছে এটি সমীকরণ নয়, তার মানে এখানে যাবে বি। আমি সরাসরি সংক্ষিপ্ত আকারে লিখছি, এটি একটি সমীকরণ নয় কিন্তু এটি একটি কি বাক্য, এটি এখানে লিখবো না, তার মানে এটি সমীকরণ নয় ঘরেই লিখব সি নম্বর, তারপরে এখানে এটি সমীকরণ নয় লিখব ডি নম্বর, তারপরে খেয়াল করে দেখো এটা এর মধ্যে এক্স নাই, তার মানে এটি সমীকরণ নয় লিখব, তারপরে এখানে খেয়াল করে দেখো এটি সমীকরণ, তার মানে এফ নম্বর, তারপরে খেয়াল করে দেখো এটা ওয়াই আছে এবং এখানে বড় চিহ্ন আছে, তার মানে এটি অসমতা, অবশ্যই এটা সমীকরণ নয়, তারপরে খেয়াল করে দেখো এটিতে এক্স আছে, তার মানে এটি সমীকরণ এইজ, এটিতে এক্স নাই, তার মানে এখানে ওয়াই কিছু নাই এবং ছোট বড় নাই, তার মানে এটি একটি, এখন ক্যালকুলেশন করে দেখতে হবে যে এটি একটি অসমতা নাকি। হ্যাঁ, তার মানে এটি এইখানে পড়বে, তার মানে আই, এখন এটা জে, আর এখানে আছে ওয়াই আছে, তার মানে এটি একটি সমীকরণ, এটা হচ্ছে কে নম্বর এবং এখানে এক্স আছে, তার মানে এটি একটি সমীকরণ এল নম্বর। এইগুলো হচ্ছে আমরা আলাদা করে ফেলেছি অলরেডি। এখন এই হিসাবে আমরা এখানে আমরা সব কিছু বসাতে পারি। এখন আশা করি বুঝতে পেরেছো যে সমীকরণ কোনগুলো সমীকরণ নয় সেগুলো আমি বুঝিয়ে দিলাম। এখন দুই নম্বরটা খেয়াল করে দেখো, এখানে একটি কথা বলছে, সেটি নিচের ছকের সমস্যাগুলোকে সমীকরণ আকারে প্রকাশ করো। ওকে, তার মানে এখন আমাকে সমীকরণ প্রকাশ করতে হবে। দেখো এখানে সমীকরণ লিখতে হবে এবং সমীকরণ মূল অর্থাৎ সমাধান করতে হবে এক কথায়। তার মানে একটি সংখ্যা এক্স, ধরে নিলাম একটি সংখ্যা এক্স, এর দ্বিগুণের সাথে, তার মানে টু এক্স দ্বিগুণের সাথে সেভেন যোগ করলে, যোগ সেভেন যোগ করলে যোগফল হবে 23, তার মানে এটি একটি সমীকরণ। এখানে লিখতে হবে টু এক্স প্লাস সেভেন সমান 23, টু থ্রি। ওকে, এটি আর এটি সমীকরণ যদি সমাধান করা যায় তাহলে টু এক্স সমান 23 মাইনাস সেভেন, এটি অপর পাশে নিয়ে গেলাম, বা অপর পাশে কীভাবে নিয়ে গেলাম, খেয়াল করে দেখো যে এই জাতীয় সংখ্যা যদি থাকে, এটি উভয় পক্ষে থেকে মাইনাস সেভেন বিয়োগ করেও কাটাকাটি করা যায়, আবার এটিকে অপর পাশে নিয়ে যাওয়া যায়, সেটি কি হয়, খেয়াল করে দেখো এটি অপর পাশে নিয়ে গেলে কি হয়। আমরা জানি প্লাস চিহ্ন যদি এরকম থাকে অপর পাশে গেলে মাইনাস হয়, আবার এখানে মাইনাস থাকলে অপর পাশে গেলে প্লাস হয়, এখানে গুণ থাকলে অপর পাশে গেলে ভাগ হয়ে যায়, এখানে যদি ভাগ থাকে অপর পাশে গেলে গুণ হয়ে যায়, এগুলো মনে রাখতে হবে। তাহলে এখানে খেয়াল করে দেখো যে সেভেনের আগে প্লাস ছিল, অপর পাশে গিয়ে মাইনাস হয়ে গেল, এবং মনে রাখতে হবে যে এক্সটা বাদে বাকিগুলো সব অপর পাশে ডান পাশে নিয়ে যেতে হবে। এখন দেখো যে এটা নিয়ে গেছি, তারপরে টু এক্স সমান 23-এর ভিতরে সেভেন বাদ দিলে
এটা 6 থাকে বা x সমান এখন এটা গুণ থাকলে অপর পাশে ভাগ হবে কারণ এখানে দেখো লিখেছি যে গুণ থাকলে অপর পাশে ভাগ হয়ে যাবে সেক্ষেত্রে খেয়াল করে দেখো 6 ভাগ 2 অতএব x সমান 3 এটি হয়ে গেল ওকে এখন এখানে বলছে সমীকরণের মূল কত সমীকরণের মূল হচ্ছে 3 আমরা লিখে ফেললাম এখন ঠিক একই রকম দুই নম্বর সমীকরণটা দেখো আমরা এগুলো অবশ্যই মুছে দেব এবারে খেয়াল করে দেখো দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যোগফল 36 তার মানে ক্রমিক সংখ্যা দুটি আমরা ধরে নিলাম ক্রমিক সংখ্যা দুটি একটা হচ্ছে x এবং আরেকটা হচ্ছে x প্লাস 1 কেননা ক্রমিক সংখ্যা সবসময় পরপর হয় অর্থাৎ ক্রমিক সংখ্যাগুলো হচ্ছে 1 2 3 4 5 6 এভাবে পরপর সংখ্যাগুলোকে ক্রমিক সংখ্যা বলা হয় এটা মাথায় রাখতে হবে এখন খেয়াল করে দেখো বলছে দুটি ক্রমিক সংখ্যা যোগফল 36 তার মানে x প্লাস 1 সমান 36 এখন বলছে ছোট সংখ্যাটি y আচ্ছা আচ্ছা এখানে আবার ছোট সংখ্যাটি y ধরে নিয়েছে সেক্ষেত্রে আমরা এখানে ধরবো ছোট সংখ্যাটি y আর এই জায়গায় ধরবো y সেক্ষেত্রে আমাদের এখানে হবে y এখানে হবে y কেননা এখন বলে দিয়েছে মনে রাখতে হবে বলে না দিলে আমরা x ধরতাম আর এটি হচ্ছে অবশ্যই প্রশ্ন মতে হয়েছে এখন এটা ক্যালকুলেশন করলে তার মানে আমাদের যে সমীকরণটা যেটা হবে সেটি এখানে লিখে ফেলতে পারি যে এরকম হবে y অথবা 2y হ্যাঁ 2y প্লাস 1 সমান 36 এটা হবে এখন এটি ক্যালকুলেশন করলে 2y সমান 36 মাইনাস 1 কারণ এই পাশে যোগ থাকলে অপর পাশে গিয়ে বিয়োগ হবে সেটা আমরা একটু আগেই বললাম 2y সমান এখানে হয়ে গেল হচ্ছে 35 মনে রাখতে হবে যেখানে y সমান হয়ে যায় হচ্ছে 35 বাই 2 কিন্তু এখানে এখন y এর মানটা হয়ে যাচ্ছে অতএব y এর মানটা হয়ে যাচ্ছে হচ্ছে 17.5 কিন্তু আমার এখানে বলেছে দুইটি স্বাভাবিক সংখ্যা এখানে মনে রাখতে হবে দুইটি স্বাভাবিক সংখ্যা যখন হবে 17.5 কখনো হবে না কেননা স্বাভাবিক সংখ্যা এইভাবে 17 হতে পারে 1 2 3 4 5 6 এইভাবে পূর্ণ সংখ্যা হতে হবে তার মানে এটি স্বাভাবিক সংখ্যা নয় এই অঙ্কটি ভুল দেওয়া আছে সেক্ষেত্রে আমরা অঙ্কটি ভুল আছে তারপরেও এখানে যা হয়েছে সেটি আমরা বসিয়ে দিলাম তবে অঙ্কটি অবশ্যই ভুল ওকে মাথায় রাখতে হবে এখন খেয়াল করে দেখো তিন নম্বর একটা অঙ্ক বলছে একটি সংখ্যা এক্স এর চার গুণ থেকে পাঁচ বিয়োগ করলে প্রাপ্ত বিয়োগফল সংখ্যাটি দ্বিগুণ অপেক্ষা নয় বেশি তার মানে একটি সংখ্যার এক্স এর চার গুণ তার মানে এক্স সংখ্যাটি ধরে নিলাম এর চার গুণ সমান ফোর এক্স বলছে এখান থেকে পাঁচ বিয়োগ করলে প্রাপ্ত বিয়োগফল দিয়ে দিলাম সংখ্যাটির দ্বিগুণ তার মানে টু এক্স অপেক্ষা ১৯ বেশি এই দ্বিগুণটা হবে টু এক্স অপেক্ষা ১৯ বেশি হয়ে যাবে এটা মাথায় রাখতে হবে খেয়াল করো কিন্তু যে এক্স এর চার গুণ থেকে পাঁচ বিয়োগ করলে এক্স এর পাঁচ গুণ থেকে যা বিয়োগ করলাম এটা সংখ্যাটি দ্বিগুণ অপেক্ষা ১৯ বেশি তার মানে তোমাকে এখন এই ১৯ যেহেতু এটা বেশি সেক্ষেত্রে তোমাকে ১৯ এখানে যোগ করতে হবে ১৯ এই জায়গাটায় যোগ করে দিলে তাহলে দুইটি সমান হয়ে গেল এখন খেয়াল করে দেখো ফোর এক্স মাইনাস টু এক্স হলো কি করে এই মাইনাস টু এক্সটা এই পাশে চলে আসলো এসে হয়ে গেল হচ্ছে মাইনাস টু এক্স আমি আগেই বলেছি যে যেটি একটু আগে যে এখানে দেখে গিয়েছি যে এখান থেকে এটুকু মনে রাখতে হবে মনে রাখলে এটুকু পেরে যাবা এখন দেখো ১৯ প্লাস ৫ হয়ে গেল আর এখানে হয়ে গেল টু এক্স সমান এখানে ২৪ যোগ করলে বা এক্স সমান ২৪ বাই টু অতএব এক্স সমান এখানে কাটাকাটি করলে হয় ১২ দুখানে ২৪ অর্থাৎ ১২ খেয়াল করে দেখো তার মানে আমার এখানে সমীকরণটি হলো হচ্ছে এইটা তার মানে এখানে হবে হচ্ছে ফোর এক্স মাইনাস ৫ সমান টু এক্স প্লাস ১৯ হয়েছে আর এক্সের মানটা হবে হচ্ছে ১২ হয়ে গেল এখন দেখো চার নম্বর অঙ্কটি বলছে একটি আয়তকার পুকুরের দৈর্ঘ্য এক্স মিটার দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ ৩ মিটার কম পুকুরটির পরিসীমা ২৬ মিটার খেয়াল করে দেখো আমরা একটি আয়তকার পুকুরের দৈর্ঘ্য এক্স ধরে নিলাম আয়তকার পুকুরের দৈর্ঘ্য এক্স তাহলে এখানে লিখবে হচ্ছে দৈর্ঘ্য সমান এক্স আর দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ ৩ মিটার কম অর্থাৎ এখানে লিখতে পারি হচ্ছে প্রস্থ এক্স মাইনাস ৩ এত এখন বলছে যে পুকুরের পরিসীমা এত মিটার সেক্ষেত্রে আমরা প্রত্যেকটার উপরে মিটার দিতে পারি মিটার দিয়ে দিলাম হ্যাঁ এখন বলছে যে পুকুরটির পরিসীমা ২৬ মিটার তার মানে আমরা পরিসীমার একটি সূত্র জানি সেই পরিসীমাটি আমরা লিখব সেটি হচ্ছে আমরা জানি টু ইন্টু দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ এটি হচ্ছে পরিসীমার সূত্র পরিসীমার সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ঠিক আছে এত সমান ২৬ বা টু ইন্টু
এবারে দৈর্ঘ্যটা হচ্ছে আমি এখানে লিখেছি এক্স আর প্রস্থটা লিখেছি এক্স মাইনাস থ্রি, সেক্ষেত্রে এখানে ছাব্বিশ হয়, বা এটি ক্যালকুলেশন করলে এক্স আর এক্স টু এক্স, টু এক্স মাইনাস থ্রি, আর এখানে এই টু অপর পাশে যদি ছাব্বিশকে দুই দ্বারা ভাগ করে দেয় তাহলে তেরো হয়। আমরা একবারে তেরো বসিয়ে দিলাম, কেননা জায়গা সংকীর্ণ। টু এক্স সমান এবারে তেরো প্লাস থ্রি সমান হয়ে গেল হচ্ছে ষোলো, বা এখানে দিলাম এক্স সমান ষোলো ভাগ টু, অর্থাৎ এক্স সমান এইট। তার মানে আমাদের সমীকরণ হলো হচ্ছে এটা। এখন এখানে লিখবো হচ্ছে টু ইন্টু এক্স প্লাস এক্স মাইনাস থ্রি সমান ছাব্বিশ, আর মূল আমাদের বের হলো হচ্ছে এইট, এক্সের মানটা হচ্ছে এইট। এটা এখন খেয়াল করে দেখো, এখানে পাঁচ নম্বর একটা অঙ্ক আছে, পুত্রের বর্তমান বয়স ওয়াই বছর, পিতার বর্তমান পিতার বয়স পুত্রের বয়সের ছয় গুণ, তাদের বর্তমান বয়সের সমষ্টি নির্ণয় করো। খেয়াল করে দেখো যে পুত্রের বর্তমান বয়স ওয়াই বছর, অর্থাৎ পুত্র সমান লিখলাম ওয়াই বছর, আর পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের ছয় গুণ, তার মানে পিতার বয়স হচ্ছে, পিতা ধরলাম কত, ছয় গুণ, অর্থাৎ সিক্স ওয়াই এত বছর। এবারে বলছে যে তাদের বর্তমান বয়সের সমষ্টি পঁয়ত্রিশ বছর, অর্থাৎ এখানে প্রশ্ন মতে দিতে হবে, অবশ্যই প্রশ্ন মতে হবে হচ্ছে ওয়াই প্লাস সিক্স ওয়াই সমান দুজনের বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর। এটা হচ্ছে সমীকরণ, তার মানে ওয়াই প্লাস সিক্স ওয়াই সমান পঁয়ত্রিশ, এটা হচ্ছে সমীকরণ। এখন এর মান বের করব, সেভেন ওয়াই সমান পঁয়ত্রিশ, বা সে এখন শুধু ওয়াই দিতে হবে, ওয়াই সমান পঁয়ত্রিশ বাই সেভেন, অতএব এক্স সমান পাঁচ সাতটা পঁয়ত্রিশ, অর্থাৎ পাঁচ। তার মানে আমাদের মূলটা হবে হচ্ছে পাঁচ। এটি হচ্ছে ছিল অঙ্ক। এখন পরবর্তী অঙ্কে চলে যাচ্ছে। খেয়াল করে দেখো এখানে সংক্ষিপ্ত আকারে কিছু অঙ্ক আছে। প্রতিটি সমীকরণের পাশে থাকা কলামের ভিতরের মানগুলো থেকে সঠিক মূলটি বেছে নাও, অবশিষ্ট মানগুলো কেন সমীকরণটির মূল হবে না তা ব্যাখ্যা করো। তার মানে এখানে তিনটা করে মান দেওয়া আছে, কোনটি গ্রহণযোগ্য হবে আর কোনটি হবে না সেটি ব্যাখ্যা করে এখানে দেখাতে বলা হয়েছে। অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, খেয়াল করে দেখো আমি চেষ্টা করছি তোমাদেরকে বোঝানোর। এক নম্বর অঙ্কটি এখানে আমি তুলে নিলাম, খেয়াল করে দেখো যে টু এক্স প্লাস ফাইভ সমান পনেরো আছে, এর কয়েকটি মান বসাতে হবে। যেমন প্রথমে আছে কত, দশ, আমরা দশ মানটা বসাবো এক্সের জায়গায়, তাহলে টু ইন্টু দশ প্লাস পনেরো সমান পনেরো, সমীকরণটি সত্য নাকি দেখব। তাহলে এখানে হয়ে গেলে হচ্ছে টু ইন্টু দশ, মানে তার মানে বিশ প্লাস পাঁচ সমান পনেরো। এখন খেয়াল করে দেখো যে বিশের সাথে পাঁচ যোগ করলে পঁচিশ হয়ে যায়, এখানে আছে পনেরো, তার মানে এই মানটা আমাদের গ্রহণযোগ্য নয়, ঠিক আছে। তাহলে এটি আমরা কেটে দিলাম যে এটি গ্রহণযোগ্য মান হলো না আমাদের দশ মানটি, ঠিক আছে। তার মানে এই মানটা আমরা গ্রহণযোগ্য নিতে পারলাম না। এখন পাঁচ বসিয়ে দেখি, বা টু ইন্টু ফাইভ প্লাস ফাইভ সমান পনেরো, বা দশ প্লাস ফাইভ সমান পনেরো, এবারে দেখো পনেরো সমান পনেরো, খেয়াল করে দেখো এই দুই এটা ঠিক, তার মানে আমাদের মানটি হয়ে গেল পাঁচ, এই পাঁচটা হবে ঠিক এবং এটিও ক্রস, ওকে। এখন এই মানটা আমরা বসিয়ে দেখতে পারি যে একটু ভুল, কেননা একটি মানের কথাই বলা হয়েছে, তাই সেই মানটি কিন্তু আমরা অলরেডি দেখিয়ে ফেলেছি। দুই নম্বর অঙ্কটি করব, সেটি দুই নম্বর অঙ্কটি হচ্ছে ফাইভ মাইনাস ওয়াই সমান সেভেন। এখানে কয়েকটি মান আছে, প্রথমে বারো আছে, খেয়াল করে দেখো ফাইভ মাইনাস বারো সমান সেভেন, এবারে বারোর ভিতরে পাঁচ বাদ দিলে সাত হয়, কিন্তু সেটি মাইনাস হয়, এখানে মাইনাস, তার মানে এটি আমাদের গ্রহণযোগ্য নয়। এখন একই রকম আবার আমরা মান বসাবো টু, এখানে দেওয়া আছে, দেখো এই যে টু দেওয়া আছে, টুটি বসাবো, ফাইভ মাইনাস এখানে আছে শুধু টু সমান সেভেন, তার মানে থ্রি সমান সেভেন হচ্ছে, এটিও গ্রহণযোগ্য আমাদের হচ্ছে না, তার মানে এটি আমরা টু দেবো। এখন বুঝতেই পারছি যে বাকি দুইটা আমাদের মান সত্য হবে, কেননা বাকি মানটা আমি বসিয়ে দেখছি। খেয়াল করে দেখো ফাইভ মাইনাস মাইনাস টু সমান সেভেন, বা মাইনাস প্লাস টু সমান সেভেন, এবারে সেভেন সমান সেভেন, তার মানে এই মানটা আমাদের গ্রহণযোগ্য। খেয়াল করে দেখো কোন মানটি গ্রহণযোগ্য হচ্ছে আর কোনটি হচ্ছে না সেটা কিন্তু আমরা এভাবে, দুই পক্ষ সমান হলে সেটি গ্রহণযোগ্য হবে, দুই পক্ষের সমান না হলে সেটি গ্রহণযোগ্য হবে না, এটা মাথায় রাখতে হবে আমাদের। এবারে দেখো তিন নম্বর অঙ্কটি এখানে বলছে ফাইভ এক্স মাইনাস টু সমান থ্রি এক্স প্লাস এইট, এখন এটা কোন মানের জন্য গ্রহণযোগ্য হবে। খেয়াল করে দেখো এখানে আমরা মান বের করব, যে আগে ক্যালকুলেশন করে নেব যে ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স সমান এইট প্লাস টু, অপর পাশে গেলে প্লাস হবে। এবারে দেখো
2x সমান 10 সেক্ষেত্রে আমাদের এখানে প্রথম মানটি আছে 5 5 বসিয়ে দিলে বা 2 ইনটু 5 সমান 10 এখানে দেখো 10 10 5 দুগুণে 10 5 দুগুণে 10 একটা গুণ করলে 10 হয়ে যাবে হ্যাঁ সেক্ষেত্রে আমাদের এই মানটি গ্রহণযোগ্য হলো বাকি দুটো মান ক্রস হবে প্রমাণে বুঝতে পারছো যে আমরা যে মানটি একটি পেয়ে যাব সেটি আর পরবর্তীতে করা লাগবে না কেননা সেই মানটি আমরা অলরেডি পেয়ে গেছি খেয়াল করে দেখো এখানে বলছে যে থাকা কলামের ভিতরের মানগুলো থেকে সঠিক মূলটি বেছে নাও তার মূলটি মানে একটি আছে সেক্ষেত্রে আমরা এভাবে করতে পারি এখানে খেয়াল করে দেখো আবার 5x - 3x সমান 8 প্লাস 2 পরবর্তীতে আসলো হচ্ছে 2x সমান 10 এখন খেয়াল করে দেখো এখানে কোন মানটি বসালে এবারে খেয়াল করে দেখো 4 নম্বর অঙ্কটি আমরা করব 4 নম্বরটাতে আছে 2y প্লাস 2 সমান 16 দেওয়া আছে এখানে মান প্রথমে আছে 18 আমরা 18 বসিয়ে দেখব খেয়াল করে দেখো 2 ইনটু 18 বসালে 18 দুগুণে 36 আর 2 যোগ করলে 38 হয়ে যায় আর এখানে আছে 16 তার মানে এই মানটি আমাদের গ্রহণযোগ্য হবে না এটি আমরা কেটে দিলাম তারপরে খেয়াল করে দেখো আবার এখানে বসাচ্ছে 9 এখানে এখন 9 বসাবো 2 ইনটু 9 প্লাস 2 সমান 16 এবার 9 দুগুণে 18 আর একে 2 এ 20 হয়ে যাচ্ছে এটিও গ্রহণযোগ্য আমাদের হবে না তার মানে এটি মানটিও আমরা কেটে দেবো কিন্তু এই মানটি গ্রহণযোগ্য কেননা 7 দুগুণে 14 দিয়ে 16 তাহলে আমাদের গ্রহণযোগ্য মানটি কিন্তু আমরা পেয়ে গেছি এখন আমরা পরের অঙ্কটি করব খেয়াল করে দেখো 5 নম্বর অঙ্কটি এটি হচ্ছে 4z মাইনাস 5 সমান 2z প্লাস 19 সেক্ষেত্রে ক্যালকুলেশন করলে 4z মাইনাস 2z সমান 19 প্লাস 5 বা 2z সমান 24 সেক্ষেত্রে এখানে আমার এখানে মান আছে 12 এখানে যদি 12 বসাই তাহলে 12 দুগুণে 24 তার মানে এই মানটাই আমাদের গ্রহণযোগ্য বাকি দুটো মান গ্রহণযোগ্য হবে না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল হচ্ছে আলোচনা আমরা 1 2 3 তিনটি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম 171 পেজের এটি খুব ইম্পর্টেন্ট একটি পার্ট ছিল পরবর্তী পার্ট নিয়ে আলোচনা করব পরবর্তীতে সেটি পার্ট নম্বর হবে অবশ্যই 3 এবং দেখার আমন্ত্রণ রইল তোমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি আমার জেনিথ মেজিস্ট্রেট চ্যানেলটি সাবস্ক্রাইব না করো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই কন্টেন্টটি দেখার জন্য আল্লাহ হাফেজ